ভিউয়ার্স, আজ আমরা এসেছি হরিপুরে। আর আমরা হরিপুরে আসার কারণ হচ্ছে এখানে একটা খাবার খুব জনপ্রিয়, সেটা হচ্ছে হাঁসের মাংস। তো হাঁসের মাংস দিয়ে এখানে আমরা আজকে দুপুরে ভাত খেতে আসছি। তো আপনাদেরকেও আমাদের সাথে নিমন্ত্রণ, আসেন দেখি আজকে এখানকার কী অবস্থা। আমরা হরিপুর বাজারে প্রবেশ করতে যাচ্ছি। এই যে এই সেতুর ওপাশটাই হচ্ছে, আমরা সেতু পাড়ি দিলে ওপাশ থেকে হচ্ছে হরিপুর বাজারটা শুরু। সিলেট তামাবিল সড়কে এটা হরিপুর বাজার। এটা হচ্ছে মূল সড়কের উপরে, আর হাতের বাঁপাশ দিয়ে তামাবিল যাওয়ার সময় হাতের বাঁপাশ দিয়ে ভিতরে হচ্ছে এই হরিপুরের মূল বাজারটা। এইটুকু অংশ পাড়ি দিলেই আপনারা দেখতে পাবেন যে রাস্তার দুপাশেই সারি সারি রেস্টুরেন্ট, সাধারণ মানের রেস্টুরেন্ট, খুব আহামরি কিছু না, কিন্তু এখানকার হাঁসের মাংস খুবই জনপ্রিয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাতের ডান পাশে, অর্থাৎ সিলেট থেকে তামাবিল যাওয়ার সময় হাতের ডান পাশ এই যে বিভিন্ন নামের রেস্টুরেন্ট আছে এখানে, এই যেগুলো রেস্টুরেন্ট। এই যে বাম পাশে যদি আমি দেখাই, সেখানে ওইগুলা রেস্টুরেন্ট। তো আমরা এখন রেস্টুরেন্টে ঢুকলাম। এই যে দেখেন হাঁসের মাংস রাখা আছে, রান্না করা মাংস, হাঁসের মাংস, বিভিন্ন প্রজাতির হাঁসের মাংস এখানে পাওয়া যায় প্রতিটা রেস্টুরেন্টেই। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু খাবারের মেনু প্রায় একই রকম। এই যে এখানে গরম গরম ভাত রান্না করে রাখা হয়েছে। অনেক দূর থেকে এখানে অনেকেই আসেন খেতে, তেমনই একজন ক্রেতা এই যে বসে আছেন, অনেকে হয়তো চেনেন। এই যে ইনি আছেন সেতু ভাই, ওই যে বসে আছেন খাবেন বলে। আসলে যেটা হয়, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে দেখেন হরিপুরের আশেপাশে প্রচুর মুক্ত জলাশয় আছে, যে কারণে এখানে অনেকে হাঁস পালন করেন, অনেকেই বাড়িতে দেশি মুরগি পালন করেন, তাই এখানে হাঁসের মাংস পাওয়া যায়। তো আমরা খেতে আসলাম, আপনারাও নিশ্চয়ই আসবেন এখানে স্বাদ নিতে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ আবারও।